অল রাইট গাইস, আজকে আমরা এসেছি আমাদের এখানে একটা পার্ক রয়েছে, নাম হচ্ছে বুশ গার্ডেন। সো বুশ গার্ডেনে হচ্ছে আজকে একটা ইভেন্ট রয়েছে। তো ইভেন্টটার নাম হচ্ছে হলো স্ক্রিম। তো ওখানে হচ্ছে আমরা ভূত দেখতে পারবো। আমাদেরকে দেখলাম যে ভূতের ব্লগ হয়, ভূতেরা এসে আমাদেরকে ভয় লাগাবে। সো আপনারা দেখুন, এখানে প্রচুর মানুষ সবাই যাচ্ছে। ওদের যে মূল পার্কটা রয়েছে, পার্কটা থেকে পার্কিংটা একটু দূরে, তো এই জন্য আমাদেরকে ওরা হচ্ছে যে ট্যাক্সির যে সুবিধা রয়েছে আমাদেরকে, তারা এখন ট্যাক্সিতে করে আসলে নিয়ে যাবে যে মূল পার্কটা রয়েছে সেখানে। তো আমরা এখন ট্যাক্সিতে উঠবো। দু থেকে তিন মিনিটের মধ্যে আমাদেরকে আসলে মূল ফটকে নিয়ে এসেছে ট্যাক্সিতে করে। আপনারা দেখুন, আমরা অলরেডি মূল ফটকের সামনে চলে এসেছি। এই যে দেখুন, এখানে টিকিট কাউন্টার, প্রচুর পরিমাণ মানুষ রয়েছে। আজকে সানডে। ওকে, সো ফাইনালি আমরা ঢুকেছি। ভিতরটা পুরো অন্ধকার করে রাখা হয়েছে আসলে, মানে হরর একটা ভাইব দেওয়া হয়েছে। কিছু হরর মিউজিক বাজানো হচ্ছে। অলরেডি আমরা ভূত দেখতে পাচ্ছি। দেখুন, ওরা ভূত ছেড়ে গেছে। আমরা এটা হন্টেড হাউসে ঢুকছি। Oh my god. Wow. Oh my goodness. থাকে এখানে একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওরা লাইট ইউজ করে ভিডিও করতে দিচ্ছে না, আর অনেক বেশি সাউন্ড, অনেক বেশি নয়েজ হচ্ছে, এই জন্য মেবি আমার কথা হয়তো ভালো করে আপনারা শুনতে পাচ্ছেন না। Wow.
হচ্ছে আসলে ভয় লাগানো, সবাই লুকিয়ে থাকে। এই যে রয়েছে See, see, look at him. How scary. Oh my god, ওরে দেখে তো আমার একদম ফিলে চমকে গেল। দেখুন হলোইন উপলক্ষে কি সুন্দর করে ওরা সাজিয়েছে, অরেঞ্জ কালার একটা ভাইব দিয়েছে, পাম্পকিনের কালার এবং ভৌতিক কালার একটা ভাইব দেওয়া হয়েছে। দেখুন মানুষ এই ভূতটাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়েছে। যারা খুব বেশি ভয় পায় তাদের জন্য একটা সুবিধা আছে, তা হচ্ছে এই ধরনের লকেটগুলো যারা পড়ে থাকবে সেক্ষেত্রে তাদেরকে ভয় লাগানো হবে না। তো আমরা এখন আর একটা হন্টেড হাউসে ঢুকবো।
আল্লাহ, অবশেষে আমরা আমাদের যান নিয়ে বের হয়েছি। খুবই ভয়ানক ছিল, মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে, এত ভয়ানক। তো এ পাশটা হন্টেড হাউস না, বাট এটা হচ্ছে একটা স্ক্যারি জোন, এখানেও অনেক ধরনের ভূত দেখতে পাওয়া যায়। দেখুন কত ধরনের ভূতরা বানিয়েছে। আর এই যে দেখুন গাছের পেছনে একটা লুকিয়ে আছে। এরা হচ্ছে জোকার, এরা আসলে ভূত না। এদেরকে দেখে উল্টো ভয়ের থেকে হাসি পাচ্ছিল। ওয়াও, লম্বা ভূত। এখানটা আরেকটা রয়েছে লম্বা ভূত, দেখুন। এই যে দেখুন আরেকটা জোকার, ওরে দেখলেও হাসি পাবে। তো আমরা এখন তৃতীয় নাম্বার হন্টেড হাউসে ঢুকবো, চলুন। আমার বোনের ছেলে এবং মেয়ে তারা ভীষণ ভয় পাচ্ছে আসলে ঢুকতে। কোনো মানুষের মাংস রান্না করছে, আমাদেরকে অফার করছে আসলে মানুষের মাংস খাওয়ার জন্য। ওয়াও, এটা অনেক বেশি স্কেয়ারি ছিল। তো চলুন আপনাদেরকে ভূতেদের মঞ্চ নাটক দেখাই। It's a door.
I'm sure the audience would love to see the grand finale! ভূতেদের মঞ্চনাটকটা সত্যি অনেক অসাধারণ ছিল, অনেক দারুণ লেগেছে সত্যি। তো আমরা ভিন্ন ধর্মী আর একটা স্ক্যারি জোনের দিকে যাচ্ছি, এটার ভাইবটা একটু ডিফারেন্ট। এই জোনটার নাম হচ্ছে শর্টকাট, এখানে সব কাটাকাটি চলে মনে হয়। আমি আগে তাদেরকে হাই দিচ্ছি যেন আমাকে ভয় না লাগায়। এটা দেখুন, এটা খুব ডেঞ্জারাস দেখাচ্ছে, মনে হচ্ছে যে কবরের আজাব উঠে এসেছে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন এটাও আর একটা স্ক্যারি জোন, এখানকার ভূতগুলো আবার একটু ভিন্ন ধরনের। একটার সাথে আরেকটার কোনো মিল নেই। দেখুন আমার সামনে একটা এসে ড্যান্স করছে। তো আমরা এখন সব শেষ, যে হন্টেড হাউসটা রয়েছে আমরা এখন ওটায় ঢুকবো। Treat them.
ওয়াও, দেখুন কি অস্থির সুন্দর মনে হচ্ছে, পুরো ঘরটাই ঘুরছে। আমরা তো যখন পায়ে হেঁটে পার হচ্ছি তখন মনে হচ্ছে আমরা পড়ে যাব। মানুষকে ভয় লাগানোর জন্য চারপাশটা এত অন্ধকার করে রেখেছে যে কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র কয়েকটা লাইট ছাড়া। আর আমি শুধু মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি ভয়ে। অল রাইট গাইস, অনেক ফান হয়েছে আজকে।
আশা করি আপনারাও এনজয় করেছেন আমাদের সাথে সাথে। আমরাও আসলে অনেক এনজয় করেছি আর কিছুটা ভয়ও লেগেছে। তো যাই হোক, সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে অনেক মজা লেগেছে আমাদের, অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো আশা করি আপনারা অনেক মজা পেয়েছেন আমাদের সাথে সাথে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের জন্য আপনাদের কাছ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।